বন্ধুরা, আপনারা কি কম স্বর্ণের মধ্যে আংটির ডিজাইন খুঁজেছেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। বন্ধুরা, এখানে যে ডিজাইনগুলো আমি এনেছি, এখানে আপনি বহু ডিজাইনের আংটি পাবেন। এই আংটির ডিজাইনগুলো মাত্র দু আনা দিয়ে আপনি এখান থেকে যে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন, সবসময় র্যাপ ইউজ করার জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজা একটুয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের জন্য যে ডিজাইনগুলো এনেছি আংটির ডিজাইন, এই আংটির ডিজাইনগুলো আমি ভালোভাবে বুঝিয়ে দিব যে এই ডিজাইনগুলো আপনি কীভাবে তৈরি করবেন বা কীভাবে তৈরি করলে আপনার ডিজাইনগুলো সবসময় র্যাপ ইউজ করার জন্য ভালো হবে। বন্ধুরা, একটু যেটা আমি ভিডিওর ভিতরে বলে দেবো, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এখানে যে আংটির ডিজাইনগুলো রয়েছে, তো এক একটা করে আপনি বাছাই করবেন যে কোন ডিজাইনটা আপনার জন্য ভালো হবে। বন্ধুরা, এখানে যে আংটির ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি মাত্র দু আনা স্বর্ণ দিয়ে তৈরি করতে চান সবসময় র্যাপ ইউজ করার জন্য, তাহলে এখানে দেখে নেবেন যে কোনো ডিজাইন আপনি তৈরি করবেন না কেন, সেটা আপনি দু আনা দিয়ে তৈরি করতে পারবেন। আর যখন আপনি তৈরি করতে দিবেন এই ডিজাইনগুলো আপনার স্বর্ণকারের কাছে, তখন আপনি তাকে বলবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো যেভাবে রয়েছে সেভাবে আপনি ডিজাইনগুলো তৈরি করবেন। আর যদি আপনি এর চেয়ে একটু সাইজটা বড় করেন তাহলে কিন্তু ভালো হবে না। তো সাইজটা আপনি একটু ঠিক রাখার চেষ্টা করবেন আপনার স্বর্ণকারকে বলে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ডিজাইন রয়েছে তারের সিস্টেমের যে ডিজাইনগুলো, তো সেই তারগুলো একটু ভারী করে আপনার স্বর্ণকারকে বলে তৈরি করতে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিজাইন রয়েছে সাইডে কিছু ডাইস রয়েছে, তো সেই ডাইসগুলো একটু ভারী করে তৈরি করে দিতে বলবেন। আর ডিজাইনটা ছোটো করার চেষ্টা করবেন। বন্ধুরা, ডিজাইনগুলো যদি আপনি ছোটো করেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন সবসময় র্যাপ ইউজ করার জন্য। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি একটু ভালো স্বর্ণ দিবেন, যেমন বর্তমানে 22 ক্যারেট বা 21 ক্যারেট যে স্বর্ণটা রয়েছে সেরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো আপনি তৈরি করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আংটির ডিজাইনের নিচে যে আপনার রিংটা থাকে, যেটা আপনার দিয়ে ব্যবহার করা হয় আংটিটা, যে সাইডের যে রাউন্ডের রিংটা, তো সেই রিংটা একটু আপনার স্বর্ণকারকে বলবেন যে রিংটা একটু ভারী করে তৈরি করে দিতে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের রিংটা একটু হালকা সিস্টেমের, তো সেটা আপনি একটু ভারী করে তৈরি করবেন, তাহলে সেই ডিজাইনটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন, বাঁকা হয়ে যাবে না। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা, আর যদি এরকম ডিজাইন আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন যে কোন ডিজাইনটা আপনার প্রয়োজন বা কোন ডিজাইনটা আপনি তৈরি করবেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।